গুড মর্নিং এভরিওয়ান। ইয়েস, আমি আজকে মধ্যম গ্রামে, আজকে মানে কি আমি কালকে এসেছি এখানে, আমি এসেছি আর শুভ এসেছে। অবভিয়াসলি জামাই তো আসবেই জামাই ষষ্ঠীতে, আর বউ হচ্ছে নিমিত্ত মাত্র, জামাইয়ের সঙ্গে আসতে হয়, তাই জোকস অ্যাপার্ট। জামাই এখনও দিচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ঘুম। আমি অনেকক্ষণ আগেই উঠে গেছি, উঠে মায়ের সাথে সাথে একটুখানি মাছগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম, এই টুকিটাকি মাংস ধোয়া ধাই এই সমস্ত করছিলাম আর কি। তো যাই হোক, এখন জামাইকে একটু নাড়িয়ে দিয়ে আসলাম, যেটা বাড়িতে করি বরাবরের জন্য। একটু পরে যাচ্ছি জামাইয়ের, আজকে জামাই ষষ্ঠী স্পেশাল লুক এখন দেখানো যাবে না, এখন সত্যিই জামাই ষষ্ঠী স্পেশাল লুক দিয়েই আছে, পুরো উস্কো খুস্কো ভাবে। যাই হোক, একটু পরে উঠবে। কটা বাজে বলি, 10টা বাজে। প্রত্যেকবারের মতন ভেবো না যে আমি 12টার সময় উঠেছি, আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ যেহেতু জামাই ষষ্ঠী একটু মায়ের হাতে হাতে করে দিতে হবে, দ্যাটস ওয়াই উঠে পড়েছি। আজ স্পেশাল দিন, আজকে ঘুমও বেশি পাচ্ছিল না। এখন দেখার পালা যে জামাই কখন ওঠে, কারণ সকালের ব্রেকফাস্টের প্রায় টাইমও হয়ে যাবে, ও কখন, আমি এখন নাড়ি নাড়ি উঠবো। সেই বাড়িতেও যেটা করতে হয় এখানেও আমাকে সেটাই করতে হবে। মাও এদিকে সকালের ব্রেকফাস্ট নিয়ে রেডি, আর জামাই গেঞ্জি পরে রেডি। ও জামাই ষষ্ঠী স্পেশাল লুক, সবার দাদা ভাই না মানে শুভ, তোমাদের শুভ বেশি খেতে চায় না কেন, এই জন্য চেহারাটা এরকম, তাই তো? ব্রেকফাস্টে মা করেছে আজকে পরোটা আর কাবলি ছোলা, আর তার সাথে আছে এই যা দেয় আর কি সামান্য জামাইকে। জামাই তো খুব খাওনি মাসি। আর আমার কি, কোনটা আমি খাবো? ফলগুলো আমি খাবো, ফলগুলো জামাইকে খেতে হয়। আমার তাও চলে এসেছে, আমারও পেঁয়াজ কুচি লাগবে। হ্যাঁ, একটু পেঁয়াজ কুচি লাগবে, খেয়ে নি মোটামুটি, ভুখ লাগি। হ্যাঁ, তারপরে তো দুপুরেরটা আছেই। জামাই, ও জামাই, চা কি আজকে খেতে হবে? এটা বাদ নেই। আরেকজন উঠে যাচ্ছে, কলা, কলাটা কে খাবে? এই যে তুমি খাবে কলাটা, জামাই স্পেশাল বেলা হয়ে গেছে তো ঘুমাতে হয়, দেখো কি পরিমানে ঘুমাচ্ছে আজকে। কাজ না থাকলে ঘুমই পাবে। ভালোই মিল আছে দুজনের মধ্যে। জামাই ষষ্ঠী স্পেশাল কি হচ্ছে শুধুমাত্র কিন্তু আমারই না, মানে জামাইয়েরও একটু জানার কোয়ারি ছিল, দ্যাটস ওয়াই মাকে আমি ফোনে জিজ্ঞাসা করছিলাম, মা এবার মেনু কি করছো, মেনু কি করছো, মা কিছুতে বলেনি, বাট আজকে তো আমি সকালবেলা এসে জানতে পেরেই গেছি। তো যাই হোক, মা ফার্স্টে কি করছো ওখানে? মা মায়ের এই যে ফ্যান, এয়ার কুলার ফ্যান, ফ্যান নিয়ে আসলেই জায়গাটা না খুব গরম, দ্যাটস ওয়াই একটা ফ্যান দরকার হয় এখানে। কিছু না, আর কিছুদিনের মধ্যে ভাই তোমাকে এই জায়গাটা পুরো এসি করে দেবে, তোমরা আশীর্বাদ করো। যাই হোক, ওদিকে কিছু দরকার হলে আমায় ডেকো, আমি সব রান্না মানে পারি না বাট হেল্প করে দিতে পারবো। না না, টেস্ট করলে আবার দেখা গেল খেয়েই দিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি বলে কথা। তোমার জামাই কোথায়? এই দেখো, এদিক তাকাও, এদিক তাকাও। না দাঁড়া, আমার বাচ্চা না। এটা কে? এটা মিনি। মিনি? এটা ওমা, আমার জামা সচ্ছ না বাবা, ছেড়ে দাও। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে নাকি? দুজনেই পিচাস, দেখো সান টান করেনি, সানে যাও, থাকতে চাইছে না, গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, আমার কাছ থেকে একটা একটা করে ওর মা বাচ্চা দিয়েছে আমাদের বাড়িতে, তাই? হ্যাঁ,
বিড়ালের ব্যবসা করবে রে এবার। বারবার করেই যাচ্ছ অনেকক্ষণ ধরে, আমি শুনে যাচ্ছি। ক্লিয়ার হয়নি গাইস, ক্লিয়ার বুঝতে পারছো? এই জন্যই এই দরকার। আর কি ষষ্ঠীতে কি এই ড্রেস? পান্তা ভাত করতে বললেই ঠিক ছিল। আর আর কি দেখ, কাঁচা লঙ্কা আর তার সঙ্গে পেঁয়াজ আর একটু আলু সেদ্ধ, আলু ভাজা ঠিক আছে। ওই যে মাছ যাচ্ছে, কি হলো আবার? এই যে আমাকে মারছে জামাই নাকি এই ভর দুপুর বেলায় হজম করতে রাস্তায় বেরিয়ে যাচ্ছে। এই কোথায় হজমের জিনিস আসলে? আর এদিকে বাবা আবার লেবু পাচ্ছে, আমাদের সেই বিখ্যাত লেবু গাছ। আর এই পাতি লেবু না, সরি, কি গন্ধরাস লেবু, আবার ওটার মধ্যে উঠছো? দেখো আর পড়ে যাও না। এই দেখে দেখে মোটামুটি হয়ে এসছে নাকি? হ্যাঁ হয়ে গেছে। এই আলুটা ভাজছি, আলুটা ভাজি, আলুটা শেষে ভাজলা, গরম থাকবে, গরম গরম খাবে। আচ্ছা আলুটা ভাজা হলে আর ওই ওটা কি সিটি হয়ে গেছে? হ্যাঁ ওটা মাংসটা, মাংসটা হয়ে গেছে। তো যাই হোক, এখানে এটা হলে কি কমপ্লিট নাকি আরো কিছু বাকি আছে? না না, এটা হলে কমপ্লিট, এবার খেতে দিয়ে দেবো। আর এটা দেখছি বিশাল আয়োজন বাবা। এবার ভাবছি গরমের মধ্যে খাবো কি করে, কি আর করা যাবে। ভগবান কেন জানি না জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীটা বানালো। মানে কোন মাসে কোন মাসে হলে ভালো হতো তুমি বাড়িতে বলছিলা? শীতকাল, জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি। তোমার পৈতেটা এরকম বেঁকে গেছে। ঠিক আছে, তুমি বেঁকে যাচ্ছ গরমে ভাই, বাচ্চি না বিশ্বাস করো। খাওয়া দাওয়া তুঙ্গে, পাঞ্জাবি এনেছে, এই যে ব্যাগ ভরে পাঞ্জাবি, আমার শাড়ি পরবে, পাঞ্জাবি পাঞ্জাবি যা এনেছো। আচ্ছা সবই তো ঠিক হলো, পাঞ্জাবি শাড়ি। তোমার শাশুড়ির জন্য কি গিফট এনেছো? কোথায়? কিছু আনিনি, আবার কিসের গিফট? খালি মানে খেয়ে পেট ভরে চলে যাবে, খেয়ে পেট ভরে, এই যে খাবার পরে যে কষ্ট হবে এই গরমে, সেইটার তাহলে এসি গিফট করে দিতে পারতে, এসি দিয়ে দিতে পারতে, তাই না বলো? কি ভুল বলেছি? মা এত কষ্ট করে রান্না করতে পারলো, তাই ভাবলাম যে না আমি একটু কষ্ট করে জামা কাপড় পরতেই পারি। জামা কাপড় তো পরাই আছে, বাট তবুও মানে একটুখানি অন্য সাজে, মানে এই যে চুড়িদার পরিলাম, শাড়ি পরার মতো গরমে আমার হিম্মত নেই। আর একটাকে দেখো, তুমি কি স্যান্ডো গেঞ্জি পরেই থাকবে? তোমার কপাল ভালো, তোমাকে তোমার খেতে হবে না, তোমার খেতে হবে না। জামা কোথায়, জামা কোথায়, জামাটা এটা পরো, এটা পরো না, পরো তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি আসো, ওখানে মা রেডি করেছে, তাড়াতাড়ি। শুভঙ্কর কোথায়? আসুন জামাই ষষ্ঠী, মানে জামাই, ওই যে ওইটা, হ্যাঁ হ্যাঁ ওইটা তোমার, এটা আমার জামাই। ভাত ভাজা আছে, ইলিশ মাছ ভাজা আছে, লেবু লঙ্কা যা যা স্যালাড আছে, পোলাও আছে, আর ভাত দিয়ে খাওয়ার জন্য রয়েছে ভাজা আলু ভাজা, ওর ফেভারিট, তাই তো? আর তার সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপরে হচ্ছে চিংড়ি মালাইকারি, ইলিশ মাছ সর্ষে দিয়ে, আর হচ্ছে মাটন কষা, দই, মিষ্টি, আর লাস্টে কোল্ড ড্রিঙ্কস আছে, চাটনিও আছে, চাটনিটা আর এখানে দিয়ে নাও। এবার লেটস স্টার্ট, আর কোনো দেরি নেই, দেখো
ও দাদা পাক আমি দেরি করে কি করবে ভাই? আরে এই যে আরেকজন যাবে আজকে, ভেবো না তোমরা যাব ঘুরতে, এইগুলো আমি পুরো খেতে পারবো। এটা বলার কি মানে হলো যে তুমি কম খাও? পাক আচ্ছা যাই হোক, আজকে গুড্ডু তো যাবে শ্বশুর বাড়ি। এই তো খাচ্ছি। কি গান করবি? জামাই সে যে আমি হাজির হয়েছি, এই গরমে যে আমি বহু মাসে যে বসতে পেরেছি, এরকম ভাবে চুড়িদার পরে মানে ভগবান আজকের জন্য বৃষ্টি দাও, জামাইদের কথা ভেবে অন্তত বৃষ্টি দাও। আবার লিপস্টিকও পরেছি সাথে। পাক কি গো তুমি কি চিংড়ি মাছ দুটো খাবা? মানে একটা নিয়েও নিয়েছো আবার? এই এইমাত্র ছিল, আমাকেই তো দিয়েছে। ইলিশটা কে নিল? চিংড়িটা দেখছিলাম রয়ে গেছে, আমি বললাম যে আগে তো মানুষ চিংড়ি খায়, আগে ইলিশ খেলো হয়তো চিংড়িটা খাবে না। দেখো ইলিশ খেয়ে চিংড়ি খাবে, আমি এটাই করি তাই। আমি তাহলে আমার জন্য রেখে দিচ্ছি, একটা দাও, একটা দিয়ে দাও তাহলে। না আমি নিয়ে নিচ্ছি তাহলে। এই ছেলেটা বিশাল খাচ্ছে, মানে কালকে রাতে খেয়েছে ইনভাইট, আজকে এখন খাচ্ছে জামাই ষষ্ঠী খাওয়া, আবার যাবে রাত্রিবেলা জামাই ষষ্ঠী খাওয়া। এখন জামাই ষষ্ঠী না, এখন ছেলে ষষ্ঠী খাচ্ছে। ওই তো জামাই ষষ্ঠী মেরে দিচ্ছে ভাগ। হ্যাঁ ঠিক আছে, আমরা কিন্তু রাতে ভাগ মারতে পারবো না, ভাগটা মেরে দিচ্ছে না, আমরা কিন্তু রাতে ভাগ বসাতে পারবো না, তাই না? আমরা কি যাব বল? দুই দিকেই খাবে, দুই দিকেই ছাড়বে না, হ্যাঁ কোনোটাই ছাড়বে না। সকাল থেকে চলে যেতি ওই বাড়িতে? না না সকালে কাজে গেছিলাম না, আচ্ছা দুপুর থেকে চলে যেতি, কাজ মিস করা যাবে না। কাজ না বল, এখানে খাওয়াটা মিস করা যাবে না। আমাদের মত বলো, আমরা যেরকম আমরা ওই বাড়ির খাওয়াটা মিস করি না। কালকে যাব, দৌড়াবো দিদান বাড়িতে গিয়ে, দিদানের হাতের খাসির মাংস, খাসির মাংস আমি আবার বলে আসছি, আমার জন্য রেখে দেবা খাসির মাংস। সো জামাই ষষ্ঠীও শেষ, আমরাও চলে যাচ্ছি। এ আমাকে রেখে কোথায় যাচ্ছ? পাক কি হলো? আমাকে রেখে কোথায়? কি আওয়াজ দিচ্ছিস না? এ ভাই আমাকে রেখে কোথায় যাচ্ছিস? দেখলে তো শালাকে নিয়ে চলে যাচ্ছে, কি অবস্থা! যাক আমি এই ভাগে একটু ঘুমিয়েও নি। এই ঘুমাচ্ছো কেন? গরম, গাড়ি ধোয়াও নি, এখানে বসে বসে বাইরে গিয়ে দেখে আসো ধুয়েছে কিনা। আর মাকে যে শুনলাম, মা বললো একই রকমই তো লাগছে। পাক কিরকম লাগবে? আমার গাড়ি কি ধুলো পড়া ছিল নাকি পুরো তলা ফলাতে? ধুয়েছে না কেন? সেটাই বলছি, তুমি যে সকাল থেকে এত কিছু হান্ডে পিন্ডে গিললে, হান্ডে পিন্ডে না বলো কান্ডে পিন্ডে, হান্ডে পিন্ডে হান্ডে পিন্ডে তুমি গিফট দিয়েছো এখনো? তো তুমি খেয়ে গেলো নি, এই তো ভুঁড়িটা বেড়ে গেছে। না আমি গিলিনি, আমি দাও না, আমি তুমি জামাই তুমি দাও, এনেছো যে গিফটটা দাও। আবার গুড্ডুকে কেন? গুড্ডু কোথায় ও? ছাদে গিফট লুকিয়ে রেখেছো? তুমি কি গুড্ডুকে মাকে যৌতুক দিলা বিয়েতে, মেয়েকে যৌতুক দিলা? না কাজের জিনিস আমি নিতে পছন্দ করি, হ্যাঁ তো শাড়ি ফাড়ির থেকে। এটা আছে, এটা তো তোশক, হ্যাঁ হ্যাঁ তোশক, আর আমি শোবো এই সাথে, এই দুটোও আছে শাশুড়ি মা নাকি পুজো দিতে চলে। ও মা, মা শাশুড়ি মায়ের মনে হয় শ্বশুরকে দাও, জামাই ষষ্ঠীর যৌতুক।
মানে শাড়ি না আমাদের শাশুড়ি মা একটু অতটা গিফটটা পছন্দ হয় না না শাড়ি দিয়ে কি করব আলমারি ভর্তি শাড়ি আমার নাইটি দিলে বেশি খুশি এটা আমি কোনো মহিলার থেকে শুনলাম না এই কথাটা বলেন না না আমার শাড়ি আলমারি ভর্তি তাই তো এটা আমি মোটামুটি মা দিদা ঠাকুমা কিন্তু শাড়িটাই পরি না আরে কি এখন বলছে মিনি স্কার্ট দাও জামাই বাজেট কোল বালিশ দিলে ওভার হয়ে যেত তুমিও তো দেবা আজকে রাতটা আমরা শুয়ে নেবো বৌনি করে নেবো কালকে রাতটা গিফট চলে এসছে আমার মনে হচ্ছে ওটা ফাঁকা দাও তুমি দিয়ে দাও কিরকম কিরকম আলমারি ভরা নাই আর নাইটি দেবা না তোমার গায়ে ধরো দেখি একটু তোমার গায়ে দেখো খালি খেয়েই যাচ্ছে চেহারাটা এরকম হলে কি হবে ভেবো না ঠিক আছে মেয়ের জন্য না শুধু মেয়ের তো এইটা এটা জামাই আমি খাবো না বলেছি খাবে না চাটবে দু হাতে কে নিয়ে বসে আছে এখানে মা বলো ধর চামচটা নিয়ে আসি আমি তো দই পোই অত খাবো না লাস্টে তুমিই খাবে সব হজম তো হবে কি করে এরকম ভাবে খেলে মানে বাপের বাড়ি এসে মানে কাজ না করে মানে না করে শুয়ে বসে খেলে কারোর হজম হয় এটাই আমি তোমায় বলতে চাইছি এরকম ভাবে কাজ না করে শুয়ে বসে ও আচ্ছা ব্যবসা তোমার দাদু করে দাদুকে টানবে না দাদু আমার চলে গেছে অনেকদিন আগে নো দাদুকে নিয়ে টানাটা ঠাকুমা নাও খেয়ে নাও আমরা এতক্ষণ ধরে বসে বোর হচ্ছিলাম এই যে বোরিং খেলা দেখছি সবাই মিলে ঠিক আছে তো আরেকজন এখন মানে বিয়ের আগেই শ্বশুর বাড়ি থেকে খেয়ে দিয়ে ফিরছে কখন ঢুকেছে এখনো দেখছি আসছে না মানে খেয়ে কি নড়তে পারছে না গো খেয়ে মনে হয় নড়তে পারছে না কিরে ওই বাবা কিরে খেয়ে কি নড়তে পারছিস না নাকি আরে কেমন খেলি বল শ্বশুর বাড়িতে ওর মতো ভাগ্য ভালো মানে ভাগ্য আমার দরকার ছিল বিয়ের আগে এরকম খেতাম বিয়ের পরে খাচ্ছ এটাই তুমি আনন্দ ভোগ করো তাও তো খেয়ে ফুল প্লেট শেষ করতে পারোনি মিষ্টি খাচ্ছ সন্ধ্যাবেলা এই ফুল প্লেট শেষ করেছি কোথায় চলে গেল আবার কি রে লজ্জা পেয়ে গেছি গেলি কেন গিফটটা আমাদের দেখাবি না হ্যাঁ গিফটটা আনবক্সিং হবে পরে আমার জামাইয়ের নকরা শুরু খাও খাও কি পারবে না পারবে আরে খাও আরে অল্প অল্পই দিয়েছে তো যাই হোক আমাদের বললাম রাত্রিবেলার ভাত খাবো না পোলাওটাই আমাদের ভালো লেগেছে খাসির মাংসের সাথে পোলাওটা ডেডলি কম্বিনেশন তো ডিনার টাইম জাস্ট ডিনার করে নি ঝটপট করে তারপর আবার আসছি মোটামুটি পুরো গতি পাতা কমপ্লিট হয়ে গেছে জামাই চালাক আছে কেন ঠিক আছে কেন কারণ এই ঘরটা এসে শোয় তো তাই এই বিছানাটা গদিটা করে দিল কথাও বলে মনে হচ্ছে আমি মানে রোজ শোবো এখানে তাই না বলো বাবা তাই না মেয়েকে ভালো জিনিস
ওটা ওটা দেবে যাবে ওটা এমনি দেবে যাবে বালিশ বালিশও দেবে যাবে সব দেবে যাবে বালিশের কথা বলছে তো যাই হোক এখন যদি তোমাকে এরকম নিচু করে দিই না কদিন পরেই যদি চাও কেউ বানাতে আমাদের সাথে কন্টাক্ট করতে পারো ও বানাই বানাই ঠিক আছে আমি ভিডিওটা শেষ করি এখানেই আমারও ঘুম পেয়ে গেছে প্রচুর খাওয়া দাওয়া করেছি আজকে আবার এক জায়গায় যেতে হবে গাড়ি নিয়ে কালকে একটা ব্লগ করব তো আগামী কালের ব্লগও তোমরা পেতে চলেছো কি জন্য যাচ্ছে কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে একটু ঘুমই ঘুমই কেন আমি একদম শুয়ে পড়ে যাচ্ছি মানে যেমন হয় না আমাদের ব্লগ অনেকে বলে মাঝরাতে দেখছি ঘুমই ঘুমই দেখছি এইজন্য তুমি ঘুমিয়ে ঘুমিয়ে করছো মাঝরাতে করবে তাই তো হ্যাঁ হ্যাঁ তো চলো আজকের আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো শুধু শালি তোমাদের এই বাড়িতে শুধু শালিরা এলো না শালিদের বলা হয়েছিল দুই শালি মিস করেছে খুব কষ্ট হচ্ছে বুকের বাঁ দিকটা কেমন চিনচিন করছে এই বুকের বাঁ দিক শালিরা আসলে একটু খালি খালি আওয়াজ আসছে শালি শালি প্রত্যেকটা হার্ট বিটে শালি চলে আসে শালি শালি করতে শালি চলে আসে ঠিক আছে চলো আজকে টাটা বাই গুড নাইট ভালো থেকো গুড নাইট।